হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? লাজক বলছি, আমি ছোট্ট একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমি আপনাদেরকে কিছু বিষয় হচ্ছে শেয়ার করব, যেটা হচ্ছে যে আপনি যখন কাজ করছেন অনলাইনে, যখন আপনি কাজ করেন, তখন দেখা যায় যে আমরা কি করি, আমরা অনলাইনে কাজ করি, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমি ব্যক্তিগতভাবে অনলাইন আমি থাকি হচ্ছে যে আপনার অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় এই বিষয়গুলো নিয়ে, এবং আমি গত 10 বছর যাবৎ আমি হচ্ছে এই একই ট্র্যাকে আছি এবং আল্লাহর রহমতে এখন মোটামুটি আমি সফলতা পেয়েছি। আমি এই মুহূর্তে আমার সফলতা নিয়ে কথা বলছি না, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে কিছু টিপস আমি দেব যেটা কিনা আপনাকে অনেক হেল্প করবে। ফার্স্ট নাম্বার ওয়ান, যেটা আপনার, আপনি যখন আপনি যে কাজ করবেন, আপনি প্রথমে আগে চিন্তা করে নেবেন যে কী কাজ আপনি আসলে করতে যাচ্ছেন বা কী কাজ আপনি করবেন। অনলাইনে কাজ করার ক্ষেত্রে আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএম মার্কেটিং, ভিডিও মার্কেটিং, অ্যামাজন, আদার্স অনেক বিষয় আপনারা জানেন, এসইও, এগুলো আপনারা জানেন। তো এখন আপনারা আসলে বুঝে উঠতে পারছেন না যে কোথা থেকে শুরু করবেন এবং হচ্ছে কোন টপিকসটা নিয়ে কাজ করলে আপনি সফল হবেন। এখন সত্যি কথা বলতে যেটা, সেটা হচ্ছে যে আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন, আপনি যদি সেই সেক্টরে এক্সপার্ট হন, কাজের অভাব নেই, আপনি কাজ অবশ্যই পাবেন। আমি ফ্রিলান্সার যারা আছে, ভাইরা আছে বা বোনেরা আছে, তাদেরকে আমি বলছি যে বিষয়টা, আপনি ফ্রিলান্সিং থেকে অনেকেই মার্কেটিংয়ে মুভ করতে চাচ্ছেন, ফ্রিলান্সিং থেকে সিপিএ, ভিডিও মার্কেটিং, বিভিন্ন জায়গাতে আপনারা জাম্প করতে চাচ্ছেন। আসলে ফ্রিলান্সিং এটা কিন্তু আপনার হচ্ছে যে অনেক মর্যাদাপূর্ণ আপনার হচ্ছে একটা পেশা এবং এখানে ফ্রিডম আছে এবং এইখানে অনেক ভালো একটা ফিউচার আছে। এখানে আমরা অনেকেই যেটা, যারা ফ্রিলান্সার আছি, তারা যে বিষয়টা মনে করি যে আমি কাজ করছি, কাজ করে এটার আসলে কী ফিউচার। এখন দেখেন, আমি জাস্ট একটু আপনাকে যদি আমি একটু ধরিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট আপনি জানেন, লাইক আপনি HTML, CSS জাস্ট এটুকুই জানেন, আমি জাস্ট এটুকুর কথাই বলছি যে আপনি এটুকু জানেন। তো এইটুকু আপনি আরও ভালোভাবে প্র্যাকটিস করেন, আপনার স্কিল আরও ভালোভাবে ডেভেলপ করেন। এটা আপনি ডেভেলপ করতে পারলে, দেখেন আজকে আপনি ফ্রিলান্স মার্কেট প্লেসে আপনি কাজ করছেন, আমার স্টোরিটা একটু বলি, সেটা হচ্ছে আমি 2008 আমি ফ্রিলান্সার হিসেবে কাজ করতাম, বাট এখন আমি ফ্রিলান্সার হিসেবে এতটা কাজ করি না। আমার এখন কি আছে, অনেক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। আমি কি করেছি, যখন আমি ফ্রিলান্সিং করতাম তখন আমি একটা সুন্দর, আপনার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, নট বাংলাদেশ অনলি, ওয়ার্ল্ড ওয়াইড আমি একটা টিম তৈরি করেছি, যেখান থেকে আমি অনেক ভালো ভালো এক্সপার্ট লোক পেয়েছি, যারা কিনা আমার হয়ে বা আমার জন্য যারা কাজ করে, যাদেরকে আমি পেমেন্ট দিই। তো এখন দেখেন, আমি এই মুহূর্তে ফ্রিলান্সিং করি কিন্তু মার্কেট প্লেসে না, আমি কি করি আপনার ইন্টারন্যাশনাল লেভেলে আমার বেশ কিছু আপনার হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্লাস হচ্ছে আমার ফিজিক্যাল মার্কেটার আপনার হচ্ছে যে আছে, যারা কিনা বিভিন্ন কান্ট্রিতে লোকালি তারা মার্কেটিং করছে, লোকালি তারা হচ্ছে একটা আমাদের যে পোর্টফোলিও আছে, পোর্টফোলিও দিয়ে মার্কেটিং করছে, সেখান থেকে তারা কাজ নিচ্ছে। এখন দেখেন, ফ্রিলান্স মার্কেট প্লেসে আমরা যখন কাজ করি তখন কি হয়, একটা প্রজেক্টের জন্য, লাইক একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য $100, $200, $300 আমরা হচ্ছে দিলে আমরা একটা ওয়েবসাইট করে দিচ্ছি। বাট এই সেম প্রজেক্ট যারা কিনা আউটসোর্স করছে, যারা কিনা আপনার মেইনলি বাইরে থেকে আমাদের ভেন্ডর বা আপনার হচ্ছে যে আমাদের বায়ার যারা, তারা কি করছে, লোকালি কিন্তু তারা কাজগুলো নিচ্ছে এবং কাজগুলো নিয়ে এই আউটসোর্স টাইপের যে মার্কেট প্লেস আছে সেখান থেকেই কিন্তু তারা কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে। এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, যে তারা আমাদেরকে দিয়ে কাজ করায়, তারা ওই প্রজেক্টের জন্য, আপনিও বোঝেন এটা, তারা আপনার $200-$500 যদি আপনাকে দেয়, এই প্রজেক্টের বাজেট কিন্তু আসলে $200-$500 না, অবশ্যই তারা সেখান থেকে একটা বেনিফিট করে, তাদের একটা বেনিফিট সেখানে আছে, প্রফিট তাদের অবশ্যই আছে। তো এই প্রজেক্টটা দেখা যায় যে আমি যখন ফ্রিলান্সিং করতাম $200-$500 আমি কাজ করতাম, বাট সেম কাজ এখন আমি করি আপনার $2,000-$3,000 আপনার হচ্ছে মিনিমাম আমি চার্জ রাখি। তো এখন দেখেন, আপনি যখন ফ্রিলান্সিং করছেন এখানে কি হচ্ছে, যে আপনি স্কিলটা যদি ডেভেলপ করেন, আপনি যখন মার্কেটে কন্টিনিউ থাকছেন, তখন আদার্স আরও অনেক অনেক সেক্টর আপনার কাছে চলে আসবে, আপনি অনেকগুলো সেক্টরে ইন করতে পারবেন এবং আপনিও চাইলে একটা সময় পর আপনার যে স্কিলটা আছে, এই স্কিলটা যদি আপনি খুব ভালো, আপনার মানে স্কিল থাকে, কোয়ালিটি থাকে, তাহলে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু এই শুধু মার্কেট প্লেসে না, মার্কেট প্লেসের বাইরেও কিন্তু আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে জাস্ট মানে সিম্পল আপনার হচ্ছে যে একটা বিষয় আমি বললাম যে ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে। এখন আপনারা যেই কাজটাই করেন না কেন, যেটাই আপনার প্যাশন আছে, যেটা আপনার ইন্টারেস্ট আছে, আপনি সেটা নিয়ে কাজ করেন, সেটা নিয়ে আপনি স্টাডি করেন, সেটা আপনি স্কিল ডেভেলপ করার চেষ্টা করেন, তাহলে আপনি অবশ্যই, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে অবশ্যই অবশ্যই আপনি
ইনকাম জেনারেট করতে পারবেন, আপনার ক্যারিয়ার আপনি বিল্ড আপ করতে পারবেন, ভালো আপনি হচ্ছে যে একটা ফিউচার আপনি তৈরি করতে পারবেন। তো অবশ্যই আপনারা কি করবেন না, আপনারা হচ্ছে আজকে ইউটিউব মার্কেটিং, কালকে অ্যাফিলিয়েট মার্কেটিং, পরশু ফ্রিল্যান্সিং, মানে এইভাবে জাম্প করবেন না। জাম্প করলে এই সমস্যাগুলো হবে, দেখা যাবে যে আলটিমেটলি আপনি সব বিষয়েই জানেন, মোটামুটি সব বিষয়েই জানেন, বাট ফাইনালি কাজ করার মতো যে নিজের সেলফ কনফিডেন্স, এই কনফিডেন্সটা আপনি পাবেন না। এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। তো এই জন্য যেটা নিয়ে আপনি কাজ করবেন সেটা নিয়ে আপনি হচ্ছে স্কিল ডেভেলপ করার চেষ্টা করেন, এটা আপনার জন্য অনেক বেটার হবে এবং অবশ্যই আপনি সেখান থেকে সাকসেস হবেন। অনলাইন ফ্রিল্যান্সিং এগুলো আপনার হচ্ছে রকেট সায়েন্স না, সিম্পল বিষয়, আমাদের কনফিডেন্স কম। তো অবশ্যই যেটা সেটা হচ্ছে কি, আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে কন্টিনিউ স্টাডি করেন, কন্টিনিউ স্ট্রাগল করেন, কন্টিনিউ সেটা প্র্যাকটিস করতে থাকেন, অবশ্যই আপনি সাকসেস হবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।